বিএনপি সহ বিরোধী দলগুলো যে কোনো ধ্বংসাত্মক কর্মসূচি রাজপথে মোকাবেলা করবে আওয়ামী লীগ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারা তো রাজপথে নতুন এসেছে, আমরা রাজপথের পুরনো লোক, আমরা রাজপথে ছিলাম, আমরা রাজপথে আছি, আসুন রাজপথে মোকাবিলা হবে, ফয়সালা হবে, তবে আগুন নিয়ে খেলতে গেলে পরিণাম হবে ভয়াবহ। বিএনপি সহ বিরোধী দলগুলো যে কোনো ধ্বংসাত্মক কর্মসূচি রাজপথে মোকাবেলা করবে আওয়ামী লীগ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারা তো রাজপথে নতুন এসেছে, আমরা রাজপথের পুরনো লোক, আমরা রাজপথে ছিলাম, আমরা রাজপথে আছি, আসুন রাজপথে মোকাবিলা হবে, ফয়সালা হবে, তবে আগুন নিয়ে খেলতে গেলে পরিণাম হবে ভয়াবহ। বিএনপি সহ বিরোধী দলগুলো যে কোনো ধ্বংসাত্মক কর্মসূচি রাজপথে মোকাবেলা করবে আওয়ামী লীগ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারা তো রাজপথে নতুন এসেছে, আমরা রাজপথের পুরনো লোক, আমরা রাজপথে ছিলাম, আমরা রাজপথে আছি, আসুন রাজপথে মোকাবিলা হবে, ফয়সালা হবে, তবে আগুন নিয়ে খেলতে গেলে পরিণাম হবে ভয়াবহ। বিএনপি সহ বিরোধী দলগুলো যে কোনো ধ্বংসাত্মক কর্মসূচি রাজপথে মোকাবেলা করবে আওয়ামী লীগ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারা তো রাজপথে নতুন এসেছে, আমরা রাজপথের পুরনো লোক, আমরা রাজপথে ছিলাম, আমরা রাজপথে আছি, আসুন রাজপথে মোকাবিলা হবে, ফয়সালা হবে, তবে আগুন নিয়ে খেলতে গেলে পরিণাম হবে ভয়াবহ। বিএনপি সহ বিরোধী দলগুলো যে কোনো ধ্বংসাত্মক কর্মসূচি রাজপথে মোকাবেলা করবে আওয়ামী লীগ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারা তো রাজপথে নতুন এসেছে, আমরা রাজপথের পুরনো লোক, আমরা রাজপথে ছিলাম, আমরা রাজপথে আছি, আসুন রাজপথে মোকাবিলা হবে, ফয়সালা হবে, তবে আগুন নিয়ে খেলতে গেলে পরিণাম হবে ভয়াবহ।